আসলে তারকাদের জীবনযাত্রায় উত্থান পতন থাকবেই। একটা স্বাভাবিক মেয়ের যখন থাকে, তাদেরও কিন্তু অনেক সময় ডিপ্রেশন আসে। আর আমরা যারা এই গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে কাজ করি, তাদের ক্যামেরার সামনে কিন্তু গ্ল্যামারটা, ক্যামেরা যখন অফ হয়ে যায় তখন একাকিত্ব তাদেরকে গ্রাস করে। আমি বলবো যে এই একাকিত্ব থেকে বের হয়ে আসতে হবে এবং নিজের একটি জায়গা তৈরির পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনাটাও করতে হবে। আমি আজকে বারিশ, আজকে মাসে 30 দিন হয়তো কাজ করছি বা 20 দিন 25 দিন কাজ করছি, আজ থেকে 10 বছর 20 বছর পর এই যে গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে গ্ল্যামার ধীরে ধীরে যখন কমতে থাকে তখন কাজের পরিধিটাও কমতে থাকে এবং সেটা কিন্তু মেনে নিতে হবে প্রত্যেকটি শিল্পীকেই। উত্থান পতন থাকবেই, তো নিজের একটি অবস্থান তৈরি করতে হবে। এবং আমি সে জায়গা থেকে যেমন ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছি, আমার একটি প্রোডাকশন হাউস খুলেছি, তো আমি দূরদর্শী পরিকল্পনা করি। আর আর্টিস্টদের আরেকটা আমি বলবো যে সঞ্চয়টা খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা আর্ন করি তখন আমরা খুব ল্যাভিশ একটা লাইফ লিড করি, খুব শো অফ করি, সঞ্চয়টা কম করি, তো পরবর্তীতে দেখা যায় যে সেটা আমাদের কাল হয়ে যায়। তো একজন শিল্পীর মাথায় আসলে অনেক কিছু রাখতে হয়, দূরদর্শীতা থাকতে হয়, তো সেরকম পরিকল্পনাগুলো থাকলে আমার মনে হয় ডিপ্রেশন কখনোই গ্রাস করবে না। এরকম তো মনে হয়, বয়স কম ছিল, প্রেমে ব্যর্থতা আসে তখন এরকম মনে হয়। প্রত্যেকটা মেয়েরই আমার মনে হয় স্কুল কলেজ লাইফে প্রেম ঘটিত সমস্যার কারণে এই ধরনের একটা সিচুয়েশন আসে। এই যে এখন আমি বলছি এখন কিন্তু আমার হাসি আসছে, তো ঠিক সেরকমই আপনি যত ম্যাচিউর্ড হবেন তখন আপনার মনে হবে যে আমি প্রিভিয়াস পাস্টে যা করেছি সেটা এখন চিন্তা করে আসলে আমার হাসি পাচ্ছে। তো বয়সের কারণে অনেকে ভুল করে, আবার জানার স্বল্পতার কারণেও। আমি বলবো যে কখনোই এরকম একটা ইনসিডেন্টের কারণে নিজের জীবন দিয়ে দেওয়াটা কখনোই একটা কি বলবো গোল হতে পারে না, বরং সেটাকে ফেস করা, সেটাকে চ্যালেঞ্জ হিসেবে অ্যাকসেপ্ট করা এবং সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনের জীবনে এগিয়ে যাওয়াটাই আমি বলবো বুদ্ধিমানের কাজ, যেটা আমি করেছি। হ্যাঁ, না, সাংবাদিক ভাইদের সাথে কখনো এরকম হয়নি। কিছু গুটি কয়েক সাংবাদিক ভাইদের হয়তো বোঝার ভুল ছিল, আমার সম্পর্কে জানার ভুল ছিল, আমারও সে জায়গা থেকে ভুল থাকতে পারে, তো হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে।